আমরা তাদেরকে শিক্ষাকে দিয়েছি যে যে পার্টি করবে, যে পার্টির সরকার থাকবে তারা সিদ্ধান্ত নেবে কাকে কি দেবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর হোক, জলের তো ব্যবস্থাই ছিল না, শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই। দিল্লি থেকে ইন্দিরা আবাসন যোজনায় প্রত্যেক বছরে পঞ্চায়েতে দুইটা থেকে তিনটা ঘর আসত, কাকে দিয়ে হতো আমরা জানতাম না। পঞ্চায়েতের কোনো কাজকর্ম বুঝি আমাদের কাছে ছিল না, কিন্তু 2014 থেকে আমরা লক্ষ্য করছি আমাদের গোলাঘাটিতে যতটা পঞ্চায়েত রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, উজ্জ্বলার গ্যাসের কানেকশন, স্বচ্ছ ভারতের শৌচালয়, জনধনের অ্যাকাউন্ট, বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, মাতৃত্ব বন্দন যোজনা, 5 কেজি করে চালের ব্যবস্থা, প্রতি ঘরে নল, প্রতি ঘরে জল, প্রত্যেক বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা, কৃষক সম্মান নিধি থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবস্থা, প্রত্যেকটা সুবিধা দল দেখেনি, ধর্ম দেখেনি, জাত দেখেনি, সবাইকে দেওয়ার কাজ আমরা করেছি, করছি কিনা। হ্যাঁ, আগে কি আসল পঞ্চায়েতের প্রধান, এলসি সেক্রেটারি, ডিসি সেক্রেটারি, পার্টি অফিসের মধ্যে যারা সিপিএম করত তারাই যাইত, 50% যারা সিপিএম করত তারা সিপিএম এর নেতার কাছে যাইত, যারা সিপিএম করত না তারা কোনো নেতার কাছে যাইত না, নিজের কাজ নিজে করত। অনেক সময় যারা সিপিএম করে না অনেক সময় তারা বাজারে উঠোনের সাহসও পাইত না। পাইতে পানির মাধ্যমে প্রধানমন্ত্রী কি হইব আমি 5 নম্বরের থেকে 3 নম্বরে নিয়ে যাব, 3 নম্বরে যাবো আমরা। আর আমার দেশের 4টা জাতি কে, একটা কৃষক, একটা আমার গরিব যারা শ্রমিক, 2 নম্বর জাতি, 3 নম্বর জাতি মহিলা, 4 নম্বর জাতি আমার যুবক। এই 4 জাতির ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন হবে, 4 জাতির মানুষ আত্মনির্ভর হবে, ভারতবর্ষ আত্মনির্ভর হইব। তাহলে আমাদের দায়িত্ব কি, আমাদের যুবকদের হাতে রোজগার দেওয়া, পড়াশোনার ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা থাকা। গতকালকে দেশের প্রধানমন্ত্রী 41,000 কোটি টাকার রেলের প্রকল্পের শিলান্যাস করছে, আর ভূমি পূজন করছে, আর উদ্বোধন করছে গতকালকে। আমরা আগরতলা এয়ারপোর্টে আন্তর্জাতিক মানের, মানে বিশ্বমানের রেলওয়ে স্টেশন আগরতলা হবে, তার জন্য 240 কোটি টাকার ভূমিপূজন কালকে প্রধানমন্ত্রী করছেন। 2013-14 সাল ভারতবর্ষে রেলের বাজেট 63,000। জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস, আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। আমাদের যে যুব সংগঠন যুব মোর্চা, আমরা শুধু যুব ভাইদেরকে নিয়ে শুধু মিছিল মিটিং করাই না, আমরা যুব ভাইদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য এখানে এসেছি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, উনি আগ্রহ প্রকাশ করেছেন আগামী লোকসভা নির্বাচনের যে ম্যানিফেস্টো হবে, সেই ম্যানিফেস্টোতে যুবকদের কি চাওয়া পাওয়া সেইগুলো এই যুব চৌপালের মাধ্যমে আমরা লিপিবদ্ধ করে নিয়ে যাব, এবং প্রদেশ থেকে আমরা কেন্দ্রীয় কমিটিতে সেন্ট্রালে এটা পাঠাবো, এবং আপনাদের যে চাওয়া পাওয়া গুলো আছে সেইগুলো আগামী দিনে ম্যানিফেস্টোতে উল্লেখ করা হবে। আমরা যুব মোর্চা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে গিয়েও আমরা অনেক সামাজিক কর্মকাণ্ড করে থাকি। আপনারা দেখছেন হয়তো আমরা গত 3 দিন যাবৎ আমরা শুরু করেছি সারা রাজ্যে
যারা মাধ্যমিক 12 পরীক্ষার্থী আছে প্রত্যেকটা ভাই বোনকে আগাম শুভেচ্ছা পত্র আমরা যুব মোর্চার পক্ষ থেকে বাড়ি বাড়ি পাঠাচ্ছি। আমরা এরকম বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি। আমরা রাজনীতির জন্য রাজনীতি করি না, আমরা সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করি। আজকের এই সমাজে, আজকের এই যুব চৌপালে আপনারা দেখুন, আপনারা আমরা সেরকম কোন মঞ্চ বানাই